الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. فالحمد لله رب العالمين. معزز حاضرين، الله رب العالمين درب الله الشكر الله تعالى عليك সুস্থতার সাথে জুমার দিনের সর্বোচ্চ ইবাদত জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে আসার তৌফিক দান করেছেন, এই জন্য তিনি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বড় আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, গত রাতে যে দুর্ঘটনা আমরা সকলেই জানি, বেলি রোডে আগুনে দগ্ধ হয়ে প্রায় অর্ধ শতাধিক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা আমাদের মতো রক্তমাংসেই মানুষ। আমরা যেরকম খুব আনন্দে জীবনযাপন করছি, দুশ্চিন্তা আমাদের নেই বললেই চলে, খুব আস্থার সাথে জীবনযাপন করছি, তারাও আমাদের মতো খুব আস্থার সাথে জীবনযাপন করছিলেন। তারাও যে হঠাৎ করে এই ধরনের এক বিপদের সম্মুখীন হবে কেউই জানত না। এজন্য আমি বেঁচে গেলাম মানেই যে বেঁচে যাওয়া ব্যাপারটা কিন্তু এমন নয়। কোন সময় কোন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে কি ধরনের পরীক্ষা চলে আসে আমি আপনি কেউই জানি না। এজন্য সর্বদাই আল্লাহ তাআলার দিকেই মুতাওয়াজ্জু থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি জানো শহীদ কারা? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেছিলেন যে শহীদ হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শাহাদা বরণ করে, তারাই হলো শহীদ। আল্লাহ রাসূল বললেন যে অবশ্যই তারা তো শহীদ, এছাড়াও আরো সাত শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে একটা প্রকার হলো সাহিবুল হারিয়াতি শহীদ, যে ব্যক্তি আগুনে দগ্ধ হয়ে মারা যায় সে ব্যক্তিও শহীদ। এই জন্য আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে যারা গতকালকে আগুনে দগ্ধ হয়ে ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা সবাইকে যেন শাহাদাতের মর্তবা দান করেন। এই ধরনের বিপদাবদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাওয়া দরকার। হাদিসে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফাজআতিল মাউত, আই আল্লাহ আমাকে আপনি আকস্মিক মৃত্যু থেকে হিফাজত করেন। একটা চাওয়া আল্লাহর কাছে যে আমি আকস্মিক মৃত্যু থেকে আই আল্লাহ পানাহ চাই, বরং আমি যেন এমন হয় যে আমি সুন্দর করে ওযু করব, নামাজ পড়ব, বসে থাকব, এমন অবস্থায় আমার দুনিয়া থেকে বিদায় হবে, আমি এই ধরনের সৌভাগ্যবান হতে চাই আয় আল্লাহ, আমার এই আর্জিকে আপনি কবুল করুন। এবং আরেকটি দোয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন,
الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا এই দোয়াটাও আমরা শিখব দুটি দোয়া এবং সেই দুটি দোয়া ইনশাআল্লাহ আমরা সব সময় আমল করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিপদাবদ থেকে হেফাজত করেন আমিন মৃত্যু যে কবে চলে আসবে ভাই ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহুম ওয়া লা ইস্তাকদিমুন যদি আমার আপনার সময় চলে আসে না এক সেকেন্ড আগে হবে না এক সেকেন্ড পরে হবে একটুও আমাকে আপনাকে সুযোগ দেওয়া হবে না এজন্য وما تدري نفس بأي أرض تموت كون زمينة جيدة عمر أبنى الانتقال هبه كون زمينة جيدة عمر أبنى الميتو هبه ده كيوي أبنى جانينا إجانا شرق داي شطر قد حقا دركا جي الله رب العالمين أما كي أبنى جي عمل قرار جنة دنيا تك باقية سا أمي أبنى جنو شي عمل تاي كوي إذا جاء أحدهم الموت قال رب جيرون مانوشنا انكسا جكون মৃত্যু চলে আসবে তখন মানুষ বলবে আয় আল্লাহ আমাকে আবার ফেরান আমাকে দুনিয়াতে আরেকটু থাকার সুযোগ দেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক আমি যা রেখে এসেছি ওই অবস্থার মধ্যে আমি যেন আমল করতে পারি কাল্লা এটা কখনোই সম্ভব হবে না এজন্য আমার আপনার খুব বেশি পরিমাণে নিজেকে নিয়ে ফিকির করা দরকার যে আমি আপনি শান্তিতে আছি বিপদমুক্ত আছি মানেই যে আমি আসলে বিপদমুক্ত হয়ে গেছি ব্যাপারটা এমন সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বলে গেছেন যে তুমি দুনিয়াতে থাকো কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব তুমি দুনিয়াতে থাকো এমন ভাবে যেন তুমি একজন নতুন আগন্তুক একজন মানুষ যখন কোন এক জায়গায় আগমন করে তখন তার সকল আসবাবপত্র থাকে না আমার বাড়ি বনশ্রী আমি যখন কুমিল্লা যাব বা আমার বাড়ি কুমিল্লা আমি যখন বনশ্রী আসব তো আমি এখানে অল্প সময়ের জন্য আসার কারণে আমার একান্ত প্রয়োজনীয় যে আসবাবগুলো আছে আমি সেগুলোকেই নিয়ে আসব এর বাইরে কোনো কিছু আমি নিয়ে আসব না এবং আমি এখানে এসে আমার স্বাভাবিক জীবনযাত্রা যেভাবে চলে আমি সেভাবে চলব না বরং প্রয়োজন মাফিক আমি চলব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে তুমি থাকো কাআন্নাকা গরীব যেন তুমি একজন নতুন আগন্তুক অথবা আওয়াবিরু সাবিল অথবা রাস্তা পারাপার হওয়ার সময় যতটা তাড়াতাড়ি আমি আপনি পার হই তোমার দুনিয়ার সময়টাকে তুমি সেভাবে তুলনা করো যে ডানে এবং বামে গাড়ি দেখে আমরা রাস্তার ওপারে চলে যাওয়া আমার আপনার মাকসাদ এটা আমি খুব দ্রুত সময়ের মধ্যে এই জায়গাটুকু পাড়ি দিয়ে ওপারে চলে যাই তো আমার দুনিয়ার জিন্দেগি যেটা 50-60 বছরের জিন্দেগি আল্লাহ তাআলা দিয়েছেন সেটা যেন আমার এমন হয় যে আমি খুব সতর্কতার সাথে গুনাহের দিকে লক্ষ্য করে আমি খুব সতর্কতার সাথে আমার এই জীবনকে পাড়ি দিয়ে আমি আপনি জান্নাতের অধিকারী হব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন এজন্যই তো আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আকিরু দিকাহা লিমিল লাদাত যে সকল স্বাদকে ধ্বংস করে দেয় যেই জিনিস সেই জিনিসের জন্য তোমরা খুব বেশি শরম রাখো সেটা কি আল মউত মৃত্যু আমার আপনার যত মজা আছে যত স্বাদ আছে যত আনন্দ যত উল্লাস যা আছে সব কিছুকে শেষ করে দিবে এই মউত এজন্য খুব বেশি পরিমাণে এই মউতকে স্মরণ করার কথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য মহতারাম হাজেরিন আমার আপনার জীবনটা বড় সংক্ষিপ্ত বড় ছোট আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ছোট জীবনের মধ্যেও থেকে যেন অনেক বেশি পরিমাণে নেকি অর্জন করতে পারি এজন্য এই আগন্তুক যে আমাদের সামনে এসেছে রমাদানুল মুবারক রমাদান করিম আমাদের সামনে একেবারে উপস্থিত একেবারে উপস্থিত আর মাত্র মাঝখানে 9টা দিন বাকি আছে এই 9 দিন পরেই কিন্তু রমাদান মুবারক আমাদের সামনে চলে আসছে এজন্য রমাদানুল মুবারককে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মৌসুম বলেছেন যে রমাদান হলো ইবাদতের মৌসুম এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য অনেক সুযোগ করে দিয়েছেন অনেক সুযোগ যে প্রতিবন্ধকতাগুলো আমার আপনার থাকে জীবনের মধ্যে যে প্রতিবন্ধকতাগুলো সামনে থাকার কারণে আমি আপনি আমলের দিকে কম আগাতে পারি সেই প্রতিবন্ধকতাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা জাআ রমাদান যখন রমাদান মুবারক আসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের সকল দরজাগুলোকে খুলে দেওয়া হয় ওয়া উল্লিখাত আবওয়াবুন নার
এবং জাহান্নামের সকল দরজাকে বন্ধ করে দেয়া হয় ওয়াসুফিলাতি শায়াতিন এবং শয়তানদেরকে শিকল বদ্ধ করা হয় শিকল বদ্ধ করে রেখে দেওয়া হয় যেন মানুষকে ধোঁকা কম দিতে পারে মানুষের ধোঁকা তো হলো সারা বছর তো সে মনের মধ্যে এক ধরনের ওয়াসওয়াসা দিয়েই রেখেছে মনের মধ্যে গুনাহের আগ্রহ সে দিয়েই রেখেছে এক মাস সরাসরি শয়তানের কাজ না করার পরেও অন্তরের যেই নফসে আম্মারা অন্তরের যে প্ররোচনা অন্তরের যে প্রবৃত্তি এইটুকু তো অন্তরের মধ্যে বাকি থাকে সেইটুকু কন্ট্রোল করার দায়িত্ব আমার আর আপনার যখন মনে চাইবে এই চাওয়াটা যেন আমি আমল না করি বরং মনের বিপরীতে আমল করি আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ওনার একবার অসুস্থ হলেন অসুস্থ হওয়ার সময় ওই সময় একজন হিন্দু ধর্মযাজক ছিল যার কাছে নিয়ে গেলে সেই বিভিন্ন মন্ত্র করে ফু দিলে চিকিৎসা হয়ে যেত সুস্থ হয়ে যেত তো উনি বলছিলেন যে আমার কিন্তু অবস্থা খারাপের দিকে কোনো ট্রিটমেন্ট আমাকে কাজ করছে না তোমরা হয়তো ওর কাছে নিয়ে যাওয়ার প্ল্যান করছো ওর কাছে কিন্তু আমাকে নিয়ে যাবে সে কুফরি কালাম করে তো যখন বলল ঠিক আছে বলল ঠিক আছে হজরত নিয়ে যাব না এই অবস্থার মধ্যে যখন উনি একেবারে দুর্বল হয়ে গেলেন হোস্ট চলে গেল ওরা বলছে যে এই হুজুর এখন অবস্থা খারাপ আর কিছু করার নাই তো অন্তত এই সময় হলো নিয়ে যাই তো নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সে ফুড দিল দেওয়ার পরে উনি সুস্থ হয়ে গেল আসার পরে বলছেন যে তোমরা আমার ওখানে নিয়ে গেছো যে এখানে নিয়ে গেছি কিছু করার ছিল না আমরা কোনো ধরনের ট্রিটমেন্ট পাচ্ছিলাম না এই জন্য এখানে নিয়ে গেলাম তাই ওই লোকের আমার কাছে ডাকা আমার সাথে কথা বলো তা আসছে আসার পরে জিজ্ঞাসা করছে যে তুমি যে এত বড় একটা যোগ্যতা অর্জন করলে যে তুমি কিছু করে ফুক দিলে মানুষ সুস্থ হয়ে যায় এই যোগ্যতাটা কিভাবে অর্জন করেছো তখন ওই হিন্দু ধর্মযাজক বলেছিল যে আমি এই যোগ্যতা অর্জন করেছি মনের বিপরীত চলার মাধ্যমে আমার যখন যা মনে চায় এটার ব্যতিক্রমটা করি মনে যেটা চায় ওইটা আমি করি না কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহিকে তো সাহিবুল মাকুলা বলা হতো খুব বুদ্ধিমান মানুষ ছিল তো উনি বলছেন যে তাহলে আপনার তো ইসলাম ধর্ম গ্রহণ করতে মনে চায় না তো এটাও করে নেন তো সে তার শর্ত রক্ষার্থে সে তখন ইসলাম গ্রহণ করে নিল মনের বিপরীত চলার যে কত ফায়দা একজন বেঈমান মানুষ পর্যন্ত কি হলো ইমানের মধ্যে প্রবেশ করে ফেললো মনের বিপরীত চলার মাধ্যমে আর আজকে আমরা নিজের মনকে প্রাধান্য দেওয়ার জন্য এমন কোনো কিছু বাকি নাই যেটা করার জন্য আমি রাজি সব কিছু করে হলেও আমার মনে যেটা এসেছে আমার মতের মতো যেটা সেটাই করতে হবে অথচ এটা পুরোটাই ইসলামী শরীয়তের বিপরীত একটা অবস্থান যে আমার মন অনুযায়ী চলা বরং আমার মন অনুযায়ী না মনের বিপরীতটা চললেই আমার আপনার সফলতা আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমাজ এবং বুঝ দান করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই হাদিসের মধ্যে আরেকটু বেশি আছে আগের অংশ তো আছে সাথে আরেকটু অংশ বেশি আছে ওয়ানাদা মুনাদিন এই রমাদান মুবারক যখন কাছাকাছি চলে আসে তখন আসমান থেকে ফেরেশতারা মানুষের প্রতি আহ্বান করতে থাকে ইয়া বাগিয়াল খাইর আকবিল ইয়া বাগিয়াল শাররি আকসিল হে এমন মানুষ যে নেকির প্রতি আগ্রহী তুমি তোমার নেকিকে বাড়িয়ে দাও সওয়াবের আমল বেশি বেশি করে করো আমলের দিকে ধাবিত হও ওয়া বাগিয়াল শাররি আকসিল হে এমন ব্যক্তি যে গুনাহের দিকে বেশি ধাবিত হও গুনাহের কাজে তোমার ভালো লাগে মজা লাগে তুমি তোমার গুনাহকে ছেড়ে দাও এটা বারবার ঘোষণা আসতে থাকে আমি আপনি কোন শ্রেণীর মধ্যে পড়ে যাচ্ছি আমার কি ভালো কাজ গুলো কি ভালো লাগে নাকি না মন্দ কাজ যেগুলো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় সেই জায়গাগুলোতে আমার তৃপ্তি লাগে আমি আপনি বেছে নেই যে আমার প্রতি কোন নির্দেশ আসছে আমি কি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে ভালোর দিকে ধাবিত হওয়ার আহ্বান আমার দিকে আসছে নাকি না আমি খারাপ মানুষ হওয়ার কারণে আমাকে অন্তত থামতে বলা হচ্ছে বড় ধমকির বিষয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য হরেক রকমের ব্যবস্থা রেখেছেন আজকে যে এখান থেকে এই কথাগুলো বলা হচ্ছে এগুলো আমরা শুধুমাত্র মুখে উচ্চারণ করছি কথাগুলো আল্লাহ তাআলা যেগুলো তার নবীর মাধ্যমে আমার আপনার পর্যন্ত আজকে পর্যন্ত এসেছে সবাই তো দাবি করি যে আল্লাহর হাবিব আমাদের প্রতি কত মহব্বত রাখে কত ভালোবাসে এবং রসুলের অনুসরণের মধ্যেই কামিয়াবি তো আমার সেই অনুসরণ কোথায় কেন আমি সেদিকে যাচ্ছি না কেন সবকিছুকে সামাজিকতার মধ্যে ফেলে দিচ্ছি পরিবারের অজুহাত দিচ্ছি
যে আমি আমার পরিবারের জন্য পাচ্ছি না আল্লাহ তাআলা তো এই পরিবারের সমস্যাগুলো থাকবে জানেই তো এই সতর্ক বাণীগুলো করেছেন যদি এত ঝামেলা কিছুই না থাকতো একটা মানুষের যদি মন্দ কাজ করার কোনো অপশনই না থাকে তার জন্য কি এত কিছু দরকার আছে ফেরেশতাদের জন্য কি এত কিছু দরকার আছে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফালুনা মা ইয়ুমারুন আল্লাহ তাআলা কোনো কিছু নির্দেশ দিলে সেটাই তারা করতে বাধ্য সেকেন্ড কোনো অপশনই তাদের মধ্যে নাই তো যারা ফেরেশতার জন্য তেমন কিছু দরকার হয়নি বাস এটাই এটাই করো বাস এটাই এটাই করে ফেলেছে কিন্তু এই মানুষকে এটা এটা করা পর্যন্ত আল্লাহ তাআলা সীমাবদ্ধ রাখেননি বরং এটা না করলে কি হবে করলে কতগুলো ফজিলত এই করলে এই ফজিলত এই করলে এই ক্ষতি বিভিন্ন উদাহরণের মাধ্যমে পর্যন্ত মানব জাতির সামনে স্পষ্ট করেছেন কেন আমার আপনার দিলের মধ্যে নেকি কামানোর যেরকম এক ধরনের বীজ বপন করা হয়েছে আমার আপনার দিলের মধ্যে গুনাহের প্রতি এক ধরনের আগ্রহ তৈরি করে দেওয়া আছে এখন প্রশ্ন হলো আমি আমার দিলকে গুনাহের দিক থেকে বাঁচিয়ে ইবাদতের দিকে ধাবিত করতে পারছি কি না ওয়াজ বয়ান বাংলাদেশের মধ্যে আজকে মনে করেন যত লাখ মসজিদ আছে সকল মসজিদ থেকে একই সাথে বয়ান হচ্ছে প্রতিদিন বাংলাদেশের মধ্যে শখানিক মাহফিল তো অন্তত হবে এক এক মাহফিলে আট জন দশ জন করে বক্তা কথা বলছে কোরআন এবং হাদিসের কথা মৌলিক কথা আমাদের সবার পর্যন্ত পৌঁছে গেছে দাওয়াত তবলিগের যেই মেহনত প্রচলিতটা না এটা কোরআন এবং হাদিসের কথা পৌঁছানো যে দাওয়াত তবলিগ যে অর্থে শাব্দিক অর্থে সেই দাওয়াত তবলিগ মাশাআল্লাহ সকল মানুষের কানে কানে পৌঁছে গেছে কিন্তু আমি আপনি মানার জন্য প্রস্তুত হচ্ছি না বরং আমি আপনি দুনিয়ার ধোকায় পড়ে যাচ্ছি যেটা সাময়িক লাভ যেটা সাময়িক ফায়দা সেই ধোকার সাথে আমি আপনি সম্পর্কিত আমি হয়ে যাচ্ছি কিন্তু আমার কাছে রসুলের কথা কোরআনের কথা ইমান আনার জন্য বিশ্বাস করি কিন্তু দিল থেকে বিশ্বাস করছি না যদি আজকে আমি আপনি দিল থেকে বিশ্বাসই করতাম আজকে মনে করেন আমি বলছি যে আগুনে আপনি হাত দেন কোনো সমস্যা হবে না হাত পুড়বে না আর আপনি জানেন এবং বিশ্বাস করেন যে আগুনে হাত দিলে হাত কি হয়ে যায় পুড়ে যায় তাহলে আমি যত বড়ই হুজুর হই আমি যদি আপনার বাবাও হই আমি যদি পৃথিবীতে সবচেয়ে আপনার আপন ব্যক্তিও হই আমার কথা আপনি মানবেন কেন মানবেন না আপনি দিল থেকে বিশ্বাস করেন যে আগুনে গেলে আপনার কি হবে ক্ষতি হবে এই জন্য আমার কথাটা আপনি মানছেন না তাহলে আপনি যদি প্রকৃত অর্থে রসুলের কথাকেই বিশ্বাস করে থাকেন আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহ তাআলার কথাকেই মান্য করে থাকেন তো আল্লাহ তাআলার কথা অনুযায়ী না চলে নিজের ইচ্ছা অনুযায়ী চলছেন কেন কেন আমি আপনি সেদিকে ধাবিত না হয়ে অন্যদিকে ধাবিত হচ্ছি এবং আবার ওজন খাই করছি যে আল্লাহ তাআলা তো রহিম ও রহমান মাফ করে দিবেন এটা আল্লাহ তাআলার সাথে বড় ঠাট্টা হয়ে যায় ভাই আল্লাহ তাআলা তো কোনো ঠাট্টার পাত্র না আমার কোনো কথা আমার কোনো কাজ আমার কোন চিন্তায় যদি আল্লাহ তাআলার প্রতি অবজ্ঞা সৃষ্টি হয় এটা আমার আপনার জন্য বড় দুর্ভোগের বিষয় হবে বড় ক্ষতির বিষয় হবে এই ক্ষতিকে আমি আপনি সামাল দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না আজকে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রেখে দিয়ে হাত নাড়ানোর সুযোগ দিচ্ছেন তাকাতে পাচ্ছি কথা বলতে পাচ্ছি ভালোটাকে বুঝতে পারি মন্দটাকে বুঝতে পারি আরামটা অনুভব করতে পারি জিহ্বার স্বাদ পাই এই কোনোটাকে আমার অর্জন রাখতে পারবো আল্লাহ তাআলা কি না চান জিহ্বার স্বাদ চলে গেছে মনে করেন কি করতে পারবো বুঝি না মাথাটা দিয়ে দিয়েছে যেটা নিয়ে খুব বুঝি মনে করি সেই মাথাটাকে আল্লাহ তাআলা একটু সমস্যা করে দিয়েছে বুঝি না পৃথিবীতে আমার মতো নিম্নমানের মানুষ আর কেউ থাকবে না যদি আমি একটু কম বুঝি এই বস্তুগুলোর জন্য এত মূল্যায়ন তো আমি সেই বস্তুগুলো কার পক্ষ থেকে পাচ্ছি আল্লাহ তাআলার হাজারো নিয়ামত লাখো নিয়ামত আমি আপনি ডুবে আছি কিন্তু আমরা ফিরে আসছি না এই ফিরে না আসাটা ক্ষতির কারণ কি হচ্ছে আজকে মনে করেন যে এই এলাকার মধ্যে পাঁচজন মানুষ আল্লাহর বলি আছে বাকি 95 জন যদি আমরা স্বেচ্ছাচারী করে জীবন পরিচালনা করে থাকি তো আল্লাহর পক্ষ থেকে আজাব আসার সময় কিন্তু ওই পাঁচজনের কারণে আজাব চলে যাবে না বরং আমাদের 95 জনের জন্য আজাব কিন্তু আসবে সেই আজাব যখন আসবে তো তখন ভালো আর মন্দ কেউ বাকি থাকবে না সকলের উপর একসাথে আসবে এই জন্য মোহতারাম হাজিরিন আল্লাহ তাআলা যে আমার আপনার প্রতি টাকার নিয়ামত দিয়েছেন সম্পদের নিয়ামত দিয়েছেন সন্তানের নিয়ামত দিয়েছেন সুস্থতার নিয়ামত দিয়েছেন
এই সব গুণের প্রতি আমি আপনি যত্নবান হব তখন যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার জন্য উৎসর্গিত হয়ে যাব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মুবারকের মধ্যে অনেকগুলো ফজিলতের কথা বলেছেন এর মধ্যে অন্যতম ফজিলত যেটা নিয়ে সারাক্ষণ আমি আপনি জর্জরিত থাকি সে সম্পর্কেও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাওয়াতুল খামস والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان كفارة لما بينهم إذا اجتنب الكبائر كل ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজ পড়লে পেছনের সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন والجمعة إلى الجمعة কোন ব্যক্তি যদি এক জুমা পড়ার পরে আরেক জুমা পড়ে তো প্রথম জুমা থেকে দ্বিতীয় জুমা পর্যন্ত যদি তার কোনো গুনাহ হয়ে থাকে সেই গুনাহ আল্লাহ তাআলা কি করবেন maaf করে দিবেন ورمضان إلى رمضان এক রমজানের পরে যখন আরেক রমজান আসার পর সে সুন্দরভাবে রোজা রাখবে তো আল্লাহ তাআলা তার পেছনের এক বছরের সগীরার নাম মাফ করে দেন এখানে তো আছে যে কাফফারাতুন কাফফারা হয়ে যাবে বুঝলাম কি হবে সগীরা গুনাহ হাদিসের শেষাংশে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা ইজতানাবাল কাবায়ির যখন সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে কবিরা গুনাহ থেকে কি থাকবে বেঁচে থাকবে আমি আপনি যদি খুব ইতমিনান থাকি যে রমজানে রোজা রাখবো আর আমার মাফ হয়ে যাবে নামাজ পড়বো আর মাফ হয়ে যাবে জুমা পড়বো আর মাফ হয়ে যাবে এটা শর্ত সাপেক্ষে গুনাহ মাফ হওয়া কিসের সাপেক্ষে শর্ত সাপেক্ষে শর্ত হলো আপনি কি করতে পারবেন না কবিরা গুনাহ করা যাবে না তাহলে কবিরা গুনাহ করলে সগীরা গুনাহও মাফ হবে না কবিরা গুনাহ করলে কি হবে না সগীরা গুনাহও মাফ হবে না বুখারি শরীফের রওয়ায়েতের মধ্যে এসেছে না যে ওয়া মা তাআমুহু হারামান ওয়া মাশরাবুহু হারামান ফা আন্না ইউস্তাজাবু লাহু যে ব্যক্তি খাবার খাবে হারাম পানাহার করবে হারাম কাপড় চোপড় পরবে হারাম আর আল্লাহর কাছে দোয়া করবে ওর দোয়া কোথা থেকে কবুল হবে এজন্য আমি আপনি যদি গুনাহ না ছাড়ি মাফ পাওয়ার অপশন কিন্তু নাই গুনাহ না ছাড়লে মাফ পাওয়া কি নাই অপশন নাই ইজতানাবাল কাবায়ির কি করতে হবে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে মৌলিক কয়েকটা কবিরা গুনাহ বলে দিই নামাজ না পড়া একটা কবিরা গুনাহ জেনা করা একটা কবিরা গুনাহ সেই জেনা হলো চোখ দিয়ে যেটা দেখা যায় না ওটা দেখাও জেনা হাত দিয়ে যেটা ধরা যায় না ওটা ধরাও কি জেনা যেখানে যাওয়া যায় না ওখানে পা দিয়ে যাওয়াও জেনা আপনি জানেন যে ওখানে গিয়ে পরনারীর উলঙ্গ অবস্থা দেখতে হবে সেই জায়গায় যাওয়াটা আপনার যাওয়াটা জেনা কোন দিনই ধরা না দিলে আপনার জন্য নিষেধ সেটা ধরলেন এটা হচ্ছে না চোখ দিয়ে আল্লাহ দেখতে না করছেন তাকায় তাকায় কথা বললেন স্বাদ অনুভব করলেন এটা হচ্ছে না একা একা মোবাইলে দেখলেন এটা হচ্ছে না কেউ জানে না পৃথিবীর এটা হচ্ছে না আর সে জেনাকার হওয়ার পরে যদি আমি আপনি আল্লাহর কাছে দোয়া করি আমি যদি কবিরা গুনাহ করেই থাকি তো গুনাহ কিভাবে মাফ হবে খুবই সত্য কথা যে হুজুর কঠিন কঠিন কথা কেন ইসলামের সুন্দর সুন্দর কথাগুলো বলতে পারেন না এগুলো তো সবাই জানে এখন তো পরিস্থিতি এমন দিল কঠিন হইতে 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 এমন কঠিন যে কঠিন থেকে কঠিন ভঙ্গিগুলো আসলে আমার আমরা দিল নড়ে না চোখের সামনে আযাব দেখার পরেও দিল নড়ে না চোখের সামনে মানুষের অপমৃত্যু যেটা যে আমার মৃত্যুটা সুন্দর হলো না অসুন্দর হলো এই অসুন্দর মৃত্যু দেখার পরেও তো নাড়া দেয় গতকালকে রাতের নিউজটাকে শুধুমাত্র নিউজ হিসেবে আমরা অনুভব করেছি এটা থেকে আমি আর কি শিক্ষা তো নেই কয়জন মানুষ আমরা এমন আছি যে গতকালকে থেকে আমি নিজে নিজের জীবন সম্পর্কে তওবা করে ফেলেছি যাই আল্লাহ আপনি আমাকে তো আমারও তো এই মৃত্যু হয়ে যেতে পারে আমি তো সতর্ক করতে পারছি আর প্রস্তুত হয়ে গেলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা পুরো মুসলমান হয়ে মরো মানে কি আমি আপনি তো ইমানের মুসলমান হয়ে গেছি তো বাকি মুসলমান হওয়ার মানে কি বাকি মুসলমান হওয়ার মানে হলো যতগুলো আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে আসছে আমি সবগুলোকে মান্য করার নাম হলো মুসলমান সেই মুসলমান হয়েই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা বলা হচ্ছে এজন্য আমি আপনি যদি খাবার খাই সুদ আমি আপনি যদি জুলুম নির্যাতন করি আমার আপনার যদি মদ জুয়া আরো দাদা
কবিরা গুনাহগুলো আছে সেগুলোর সাথে যদি আমার আপনার সম্পর্ক থাকে আর আমি যদি এই ধরনের ইবাদতগুলো করে যদি খুব রিল্যাক্স মনে চলে যায় যে না আমি সুন্দর রমজান পালন করলাম আর আমার গুনাহ সব মাফ হয়ে যাচ্ছে কোশ্চেন কেন মাফ হবে না হুজুর আপনি কেন জানেন হাদিসে বলছে এই জন্য জানি হাদিসের মধ্যে বলেছে ইদা ইসতানাবাল কাবায়ে শর্ত হলো কবিরা গুনাহ থেকে মুক্ত হইতে হবে কবিরা গুনাহ থেকে মুক্ত হবে তো সগীরা গুনাহ মাফ হবে আর না হলে সগীরা গুনাহ মাফ হবে না কবিরা গুনাহ মাফ হবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন যাপন করার জন্য তৌফিক দান করেন আমিন যত যাচ্ছে ভাই আমরা গুনাহের পরিবেশের দিকে ধাবিত হচ্ছে কেউ কোনো পরিবেশ থেকে মুক্ত না একদম গরীব মানুষ থেকে নিয়ে পয়সাওয়ালা পর্যন্ত ইমাম থেকে নিয়ে খতিব থেকে নিয়ে মুক্তাদি পর্যন্ত সবাই গুনাহের এক পরিবেশের মধ্যে আমরা বসবাস খুব বেশি পরিমাণে যদি সচেতন না হই খুব বেশি পরিমাণে যদি অসামাজিক না হই তাহলে আমার আপনার পক্ষে কি হবে না বেঁচে থাকা সম্ভব না আমি তো আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট থেকে একটা কথা বলি যে বর্তমান জমানায় কেউ সামাজিক হবে আর দিনদার হবে কোশ্চেন কেন সম্ভব না ও অসামাজিক হইতে হবে বাংলাদেশে সবাই ধরে বলবে ও অসামাজিক বুঝবেন যে ও হলো তাকওয়াওয়ালা কারণ ও পৃথিবীর যে সিস্টেম চলছে সেই সিস্টেমকে মানে না সেই সমাজ ব্যবস্থার কোনোটাকেই মানে না তো যখন মানে না তখনই তো সে অসামাজিক আর সে অসামাজিক হলে তো আল্লাহকে সন্তুষ্ট করা যাবে এখন প্রশ্ন দুইটা আমার আপনার সামনে সমাজও আছে আমার আপনার সামনে আল্লাহর হুকুমও আছে আর আমি আপনাকে এই কথা বলার কোনো সুযোগ পাবো না এই জন্য যে এই পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত অসামাজিক মানুষ আছে বলেই কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াকে বাকি রেখেছেন সুতরাং আমি আপনি যদি বলি আল্লাহর কাছে গিয়ে দয়া আল্লাহ আমি আমার সমাজ ব্যবস্থার কারণে পারি নাই আমার নেতার কারণে পারি নাই আমার পরিবারের কারণে পারি নাই এটা মানুষ বিশ্বাস করে নিলেও মানুষ মেনে নিলেও আল্লাহ তাআলার দরবারে কখন গ্রহণ করা হবে না সেই সময় তো আল্লাহ তাআলা রহিম ও রহমান না সেই সময় আল্লাহ তাআলা জব্বার ও কাহ্হার খুব নরম মানুষ খুবই আন্তরিক মানুষ খুবই আপনার সাথে খাতির ওয়ালা মানুষ দেখলেন যে কঠিন গরম চলতেছে একেবারে লাল হয়ে গেছে রাগে খুব বকা বকা চলছে ওই অবস্থায় গিয়ে কি আপনি আপনার আব্দার কথা জানতে পারবেন বলেন তো আপনার অ্যাসেসমেন্ট হলো উনি আজকে 50 বছরের সম্পর্ক ওনার সাথে আমার সাথে এমন খাতির যে ওনাকে আমি এক বিছানায় ঘুমাইতে পারি ওনার সাথে একই প্লেটে খেতে পারি ওনার জিনিস ধরার ক্ষেত্রে আমার অনুমতি লাগে না এমন সম্পর্ক কিন্তু ওই লোক যখন এই মানের গরম ওই সময় গিয়ে কি আপনি একটা আব্দার কথা বলতে পারবেন পারবেন না তো আল্লাহ তাআলা তো সিফাত দিশু রহিম ও রহমান কিটা শিখলেও কেন আল্লাহ তাআলার নামে কত জব্বার ও কাহ্হার ও আছে আলা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার বলো তো দেখি লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার সেটি জব্বার ও কাহ্হার সেটি ক্ষমতা ওই অবস্থার মধ্যে আমি আপনি ইয়া নফসি ইয়া নফসি করে বাঁচবো না আবার বলবো যে আমার সামাজিকতার কারণে আমি পারি নাই এত সহজ ভাই কঠিন সিচুয়েশন চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখি এখানে যারা উপস্থিত আছে সবার জন্য একই মহামালা সবার জন্য একই মহামালা একদম গরিব থেকে গরিব থেকে নিয়ে পয়সাওয়ালা থেকে পয়সাওয়ালা ক্ষমতাহীন ক্ষমতাবান ইমাম খতি মুয়াজ্জিন খাদেম যা আছে সবার তো একই মামলা সবারই পেশা থাকা দরকার যে আমার আপনার হায়াত কেমন যাপন করা দরকার ছিল আমার আপনার হায়াত আমি আপনি কিভাবে যাপন করছি এই জন্য এখনো ফেরার সময় আছে আমি আপনি সুস্থ আছি বিবেক আছে সামর্থ্য আছে মানেই হলো এখনই ফেরার সময় যদি আমি আপনি এইটুকু লিখে রাখতে পারি যে আমার আপনার এক্সটেনশন আরো এক বছর আছে মিনিমাম এক সপ্তাহ আছে তাহলে এক সপ্তাহ আমার আপনার যেটাতে জীবন করার সুযোগ আছে আর যদি এটাই বিশ্বাস করি যে না আমার আসলে এক সেকেন্ডেরও কোনো বিশ্বাস নাই তাহলে ভাই কোনো সময় নাই আজকে তওবা আজকে তওবা করে ফিরে আসি আল্লাহ তাআলার কাছে তো ওই বান্দা সবচেয়ে বেশি প্রিয় যেই বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে সেই বান্দা হওয়ার জন্য সবার দরজা খোলা আমার আপনার দায়িত্ব হলো শুধুমাত্র পেছন দিক থেকে ফিরে এসে আল্লাহ তাআলার সামনে রোনাজারি করে কান্নাকাটি করা যায় আল্লাহ আমি আপনি যেটুকু ভুল করে ফেলেছি ততটুকুর জন্য আমি আপনি অনুতপ্ত হয়ে গেছি হায় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এইটুকু কথা বলতে পারলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মুবারকের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতিয়াত উম্মতি খামস খিসাল আমার উম্মতকে পাঁচটা স্পেশাল বৈশিষ্ট্য দেওয়া হয়েছে লাম তুতহা উম্মাতুন ক্বাবলাহা এই উম্মতের পূর্বের কোনো উম্মতকে সেই বৈশিষ্ট্য দেওয়া হয় নাই এক নম্বর
خلوه فمن صائم أطيب عند الله من ريح المسك مريغو نامي بريغو نامي شبتا يتا اكسپنسيب شبان دي هلو مريغو نامي تيكي توي دي هاي جنا شتا ريح المسك شئ غنبو شئ جي شبان دو شتا چايتو بشي پريو بھوگا تھاکار پورے جخن پیٹ تھیکے ایک دھرانے غنبو بیر ہوئے شتا اللہ کا چه ريح المسك چيو بشي پريو প্রিয়হওয়ার কারণ কি জানেন সারাটা দিন খাবার পানাহার থেকে সক্ষমতা থাকার পরেও বিরত থাকি কেন আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য তো আল্লাহ তাআলা কাছে জিনিসটিকে বড় ভালো লাগে এজন্য তো হাদিস শরীফের মধ্যে বলেছেন যে সমস্ত ইবাদত বান্দাতে করে কুল্লু আমাল ইবনি আদম লাহু প্রত্যেক আমল তার জন্য আসসাউমু লি রোজাটা আমার জন্য ও আনা আজজি বিহি এর স্পেশাল প্রতিদান আমি দেব কেন সব ইবাদতে প্রতিদান আল্লাহ দিবেন না অবশ্যই দিবেন এটা কেন স্পেশালি কেন বলেছেন যে ইবাদতটা আমার জন্য এটা আমি মর্যাদা দেব এজন্য তো জান্নাতের মধ্যে যে কয়টা দরজা থাকবে সাইনিন যারা হবে রোজাদার যারা হবে তাদের জন্য স্পেশাল দরজা রায়্যান নামক দরজা দিয়ে সে প্রবেশ করবে আপনি যখন দেখেন কোন একটা জায়গায় ঢোকার সময় ভিআইপিদের জন্য আলাদা দরজা জেনারেলদের জন্য আলাদা দরজা তখন সবাই কোন দিকে তাকায় থাকে ভিআইপি দিয়ে কে ঢুকে জেনারেল দিয়ে কে ঢুকে তাকায় থাকে নাকি আমি ঢুকি তো আর আমারে কে দেখবে কিন্তু ভিআইপি দিয়ে কে কে ঢুকে দেখে নাকি এগুলো কে কে ওই সময় যারা সাইমিন হবে মানুষ তাকায় থাকবে যে আল্লাহ তাআলা যে রোজাকে কবুল করেছে এই জন্য তাদেরকে স্পেশাল হইতে হবে আমি ঢুকাচ্ছে এই জন্য আমার আমরা রোজাকে তো সেই কোয়ালিটি ওয়ালা বানাইতে হবে সেই কোয়ালিটি ওয়ালা কিভাবে বানাবো যে আমি আপনি যে রোজা রেখেছি সেই রোজাটা কি আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না সেটার কি চেষ্টা আমি আপনি পদক্ষেপ নিচ্ছি আমার আপনার রমজানের জিন্দেগি আর রমজানের বাইরের জিন্দেগির মধ্যে পার্থক্য তৈরি হলে না বুঝা যাবে যে আমি আপনি রমজানটাকে আলাদা ওম করছি আলাদা অনুভব করছি আলাদা কদর করছি আলাদা মূল্যায়ন করছি তা কখন বুঝা যাবে যে আমার পিছনের জিন্দেগি আর সামনের জিন্দেগির মধ্যে কি আছে পার্থক্য আছে হাদিস শরীফের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তির সাথে যখন লড়াই করতে যাবে কেউ আর সে যদি রোজাদার হয় অথবা তাকে যদি গালমন্দ করে সে যদি রোজাদার হয় সে বলবে যে আমি হলাম একজন রোজাদার সেটা প্রতিউত্তর করবে না প্রতিউত্তর করার ক্ষমতা থাকার পরেও সে কি করবে না প্রতিউত্তর করবে না এটাই হলো রোজাদারের সৌন্দর্য এবং এই রোজাটাকে সংরক্ষণ করার সিস্টেম রাসূল বলে দিয়েছেন অন্য হাদিসের মধ্যে বলেছেন যে ওয়ালা ইয়াফসুক সে যেন কোনো ধরনের মন্দ কথাবার্তা না বলে এবং সে যেন কোনো ধরনের বিতণ্ডায় লিপ্ত না হয় উচ্চবাচ্য না করে এক কথায় রমজান মুবারক আসা মানে আমার আপনার জীবনের মধ্যে এক ধরনের বিনয় অনুভব করা আর আপনি নরম হয়ে যেতে হবে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার একটা প্র্যাকটিস করতে হবে আল্লাহ তাআলা তো এই একটা মাস দিয়েছেন বাকি 11 মাসের ফুয়েল অর্জন করার জন্য যাত পাথে অর্জন করার জন্য যে এক মাসের মধ্যে শয়তানকেও বন্ধ করা আছে একটা সুন্দর পরিবেশ তোমাদের জন্য দেওয়া আছে জান্নাতের দরজা খোলা হচ্ছে জাহান্নামের দরজা বন্ধ করা হচ্ছে প্রচুর মানুষের গুনাহকে মাফ করা হচ্ছে এই পুরো প্যাকেজটুকু দেওয়া হচ্ছে কেন যেন তুমি একটা যোগ্যতা অর্জন করতে পারো এই যোগ্যতাটা নিয়ে বাকি 11 মাস তুমি চলবে বাকি 11 মাস চলার জন্য তোমার এই এক মাসের পরিকল্পিত আমল লাগবে গুনাহমুক্ত পরিবেশ লাগবে তখন কি তোমার পক্ষে বাকি সময়ের মধ্যে আপনি দেখেন রমাদান মুবারকের মধ্যে কোন ধরনের ওই ধরনের প্রোগ্রামগুলো হয় যে প্রোগ্রামগুলো দেখি গুনাহ হয় না তো যেহেতু হয় না আমার তো সুযোগ আছে এক সময় যখন ভার্সিটির ছেলেমেয়েরা তবলিগ করত তোরা দাঁড়িয়ে রাখতে চাইতো তো বাবারা দাঁড়িয়ে রাখতে দিত যে আমি এখন দাঁড়িয়ে রাখি নাই তুমি দাঁড়িয়ে রেখে বুড়া হয়ে যেতেছ এখন তোমার বিয়ে করা হয়নি কিছু করা হয়নি কারণ বিয়ে করাবে হলো 30 বছর বয়সে কিন্তু দাড়ি যেটা আলামত 30 বছরের সেটাকে কেটে ভঙ্গ বছর বানানো হবে বুঝতে পারছেন না কেমন আগ্রহ আমাদের দাড়ি উঠলে বুঝা যায় সে কি হচ্ছে বয়স বাড়ছে কিন্তু বিয়ে করাবে হলো 30 বছর বয়সে কিন্তু সে আবার এটা ধাপ দিতে চায় যে আমার বয়স এখন 30 হয় না বয়স 15 বছর এই জন্য সে দাড়ি রাখতে চায় না তো সেই সময় কি করতে হবে চিল্লাই চলে যাও কোথায় চলে যাও চিল্লাই চলে যাও এক মাসে যখন চিল্লাই চলে যাওয়া তো এক মাসের মধ্যে মাশাআল্লাহ দাড়ি বন্ধুর হয়ে যাবে 2-3 ইঞ্চি হয়ে যাবে তখন যখন বাসায় আসবে তখন বাবা দাড়ি হেতে রেখেই দিছো আর কি করব এখন আপনি যখন এই এক মাসের রমাদান মুবারকের মধ্যে সকল গুনাহ থেকে নিজেকে পরিপাটি করে এমন ভাবে মুতাহহির বানাইতে পারবেন
তখন আপনি মানুষকে বলতে পারবেন যে ভাই আসলে এক মাস ধরে না করতে না করতে এখন না করতে মন চায় না এইজন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রমাদান মুবারক যখন আসতো মারহাবান বিমুতাহহিরিনা মিনাল যুনুব এমন মাসের আগমন ঘটেছে যে এই মাস আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দিয়েছে এবং কোরআন কারীমের যে আয়াতটা আমি পড়েছি আল্লাহ রাসূল আলাইহিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون যে আমি তোমাদেরকে এই রোজাকে ফরজ করেছি এজন্য যেন তোমার কি হয় তাকওয়া অর্জন হয় তাকওয়া মানেই হলো আল ইসতিকাল বি আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাব আন নাওয়াহি এক কথায় তাকওয়ার অর্থ কি সমস্ত আল্লাহ তাআলার আদেশগুলোকে মান্য করে নেওয়া সমস্ত নিষেধ কাজ থেকে বেঁচে থাকা এর নামই হলো তাকওয়া এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে তাকওয়া মানেটা কি উনি একটা মিশাল দিয়ে বলেছিলেন যে মনে করো যে তোমাকে বলা হলো যে এত কিলোমিটার পথ অতিক্রম করতে হবে ডানে এবং বামে কাঁটাদার বৃক্ষ আছে ওই অবস্থার মধ্যে তুমি কিভাবে যাবে তো বললো যে আমি খুব সতর্ক হয়ে যাব কোনোভাবে যেন আমার গায়ে কাঁটা লেগে না যায় কাপড়ের জন্য কাঁটা লেগে না যায় এইভাবে আমি খুব সতর্ক হয়ে যাব তাকওয়া মানেই হলো দুনিয়ার জিন্দেগি থেকে একটু সতর্ক হয়ে চলা যেন কোনো গুনাহের কাঁটা তোমাকে কিনা লেগে যায় গায়ে লেগে না যায় এর নামই হলো তাকওয়া এই তাকওয়াটা যেন একটি মানুষের দিলের মধ্যে ধারণ করতে পারে যে তাকওয়ার গুণ অর্জন হলে মানুষের দিল থেকে কখনো খারাপ প্রবৃত্তির আশা জাগে না বরং আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসার বীজ বপন হয় সেই তাকওয়া হাসিল করার জন্য রমাদান মুবারক আমাদের একেবারে সামনে আজ কেউ যদি আমার আপনার সুযোগ তৈরি হয় যে আমি আপনি নিজের জীবনের জন্য ঠুকা দিলাম আর কি আজকে মনে করে অসুস্থ বাজে পড়ে থাকলে কি হইতো না ওইভাবে মনে করে নেই না যে আমার এখন আসলে জীবন যা হয়ে গেছে এখন সব ঠুকে দিলাম আজকে চলে আসতাম আজকেই চলে এসে আজকে থেকে আমি সব ভালো কাজগুলো করা শুরু করব যা যা গুণা আছে সব কিছু থেকে আমি কি করব নিজেকে বিরত রাখবো যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যায় তো রমাদান মুবারক আমাদের জীবনের জন্য একটা ইফেক্টিভ রমাদান হবে যে রমাদান এসে আমার জন্য প্রোডাক্টিভিটি তৈরি করবে আর না হলে ভাই এই রমজান আসবে বাতাসের মতো লাগলো গায়ে একটু ভালো লাগলো বাতাস চলে গেল তো আবার গায়ে গরম লাগা শুরু হইলো এরকম যেন না হয় আল্লাহ করে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন রমাদান মুবারকের বিশেষ আমল কয়টা আমরা যদি কোরআন এবং হাদিস থেকে দেখি রমাদান মুবারকের বিশেষ আমল আমরা ছয়টা পাই কয়টা পাই ছয়টা পাই এক নম্বর রোজা রাখা এক নম্বর কি রাখা কোন অজুহাতে রোজা রাখা যাবে কোন অজুহাতে কি করা যাবে না রোজা রাখা যাবে না বাচ্চারা যাদের বয়স প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে মিনিমাম 10 বছর তাকে অভ্যস্ত করার জন্য আমরা খুব চেষ্টা করব যদি বালেগ হয়ে যায় দাড়ি মোচ উঠে যায় অথবা বয়স যদি 15 বছর হয়ে যায় তাহলে আমার ছেলে আমার মেয়ে কেউ যেন কোনোভাবে রোজা ভঙ্গ না করে পরীক্ষা চলছে কোচিং আছে হাজারো ব্যস্ততা আছে এগুলো থাকা অবস্থায় যদি আমি আপনি রোজা ব্যাপারে অভ্যস্ত না করি তো ওই ছেলে পরবর্তী দিনহীন হয়ে যাবে যে সমাজের মধ্যে উপহারগুলো আমরা পাচ্ছি না ওগুলোই হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দুই নম্বর আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রচলন আছে সেটা হলো যে ইফতারের সময় আজানের অপেক্ষায় বসে থাকি মুয়াজ্জিন সাহেবের কোনো কাজও তো থাকতে পারে মুয়াজ্জিন সাহেব হঠাৎ করে একজন ডেকে নিয়ে গেছে ওনাকে ইমার্জেন্সি উনি দুই মিনিট পরে আজানটা দিলেন আপনি দুই মিনিট কেন অপেক্ষা করবেন যেহেতু এখন আলহামদুলিল্লাহ টাইমের ব্যাপারে খুব সতর্কতা সাথে বিভিন্ন অ্যাপ পাওয়া যায় বিভিন্ন ক্যালেন্ডার গুলো আছে আপনি সেটা দেখে ইফতারের সময় হয়ে গেছে তো ইফতার করবেন আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালু আন-নাসু বিখাইরি মা আজ্জালাল ফিত্রা মানুষ যতক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে সে যদি তাড়াতাড়ি কি করে নেয় ইফতার করে নেয় তাড়াতাড়ি ইফতার করা আল্লাহর হুকুম এটা তো এটা খাওয়া না এটা আল্লাহর হুকুম এটা আমি তাড়াতাড়ি পালন করব এবং আপনার সেহরি করব সেহরি করাটা বরকতের খাবার আমার আপনার প্রয়োজন হয় না তো না হোক আমি আপনি একটা খেজুর খাই একটা খেজুরের এক গ্লাস পানি খাবো এটাই আমার সেহেরি হোক কিন্তু সেহেরি খেতে হবে সেহেরি খাওয়াই হলো একটা কি বরকতের বিষয় ফাইন না কি সাহরি বারাকা আল্লাহ হাবিব বলেছেন যে সেহেরি খাওয়ার মধ্যে কি আছে বরকত আছে আমার আপনার দায়িত্ব হলো রসুল যা বলেছেন তা মেনে নেওয়া এটা বুঝে ধরু আর না ধরু প্রয়োজন হোক আর না হোক ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে এইভাবে করে সুন্দর করে পূজা হয়ে গেল তোমার সাথীরা জিজ্ঞাসা করলেন যে কি হলো আপনি এরকম পূজা হয়ে গেলেন কেন কি দরকার বলে যে আমি যখন রসুলের সাথে এই পথ দিয়ে যাচ্ছিলাম এখানে একটা গাছ ছিল এই গাছের কারণে রসুল একটু বাঁকা হয়ে গিয়েছিলেন তাই জন্য আমার জায়গাটা দেখে মনে পড়ে গেল রসুল এমন করেছেন কেন এমন করেছি এই জন্য ওরা সাহাবি
হাদিসের মধ্যে এই পরিমাণ ফজিলত আসছে যে ইফতার করার সম্পর্কে এটা মানে বলারই ব্যাখ্যা রাখা একটা হাদিস হলো যে ব্যক্তি কোন ব্যক্তিকে যদি ইফতার করায় তো সেই ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবে হুবহু সওয়াব আল্লাহ তাআলা তিনি খাইয়েছেন তাকে আল্লাহ তাআলা দান করবে সুবহানাল্লাহ খাবারের অভাবে কত মানুষ রোজা রাখতে পারে না এখন আমরা আপনার গ্রামে আছে যাদের বাড়ি উত্তরবঙ্গে আপনারা অবশ্যই বিশেষভাবে খেয়াল করবেন যে ঢাকা শহরের মধ্যে কিছু না দিয়ে হইলো ওখানে খবর নিয়ে নিয়ে দান করেন বাংলাদেশের গরিব যে কি পরিমানে এটা যে এলাকায় ওই মানের গরিব নাই সেই এলাকার লোকে ছাড়া কোনোদিন বুঝবে না কোনোদিন সম্ভব না যে এই পরিমানের গরিব হতে পারে মানুষ শুধুমাত্র ভাত খায় কিছু ছাড়া তো আমি তাকে একটা পোল্ট্রি মুরগি কেনার মতো পয়সা দিয়ে দেই না আমার বাসার মধ্যে প্রতিদিন 10 আইটেম থাকে 9 আইটেম হইলে আমি চিল্লাচিল্লি করি নাই কেন আজকে খাবার ওটা নাই কেন ওটা এদিকে আমার একটা সৌন্দর্য রোজা খাওয়ার জন্য রোজা ধরো রোজা রাখার পরে রোজা তো নিজে দিলে বুঝেই যাবে হাদিস শরীফের মধ্যে আসছে যে যদি বিয়ে করার ক্ষমতা না থাকে তো রোজা রাখো কেন বলছেন রোজা রাখলে নিজের দিল রিবু কি হয় দুর্বল হয় এটা কি হয় তাকওয়া শক্তি পায় আমি আপনি এমন খাওয়া শুরু করি মাশাআল্লাহ পদের পরে পদ পদের পরে পদ পদের পরে পদ পাঁচ আইটেম 10 আইটেম করে খানা খাইতে থাকি তো ব্যাস যা হওয়ার তা হচ্ছে রোজা রুহানিয়ত নষ্ট হয়ে যাচ্ছে ইব্রাহিম ইবনে হুসাইন নামে এক বুজুর্গ ছিলেন উনি বলেছেন যখন থেকে আপনি আপনার দিলের মধ্যে খাবারের চাহিদা বেশি পূরণ করবেন তো দিলের নূর আস্তে আস্তে বেড়ে যাবে নূর বেড়ে যাচ্ছে আমাদের এবং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা আজকে আজকে পড়ছি আমি পড়ার পর আমার হায়রান হয়ে গেলাম উনি বলেছেন যে আল্লাহর রাসূলের ইন্তিকালের পরে সবচাইতে বড় ইসলামের ক্ষতির কারণ যেটা নতুন করে দেখা দিয়েছিল সেটা হলো খুব বেশি পরিমাণে খাওয়া দাওয়া করা এবং উনি শেষ একজন বক্তব্য বলেছেন যখন থেকে খুব বেশি পরিমাণে খাওয়া দাওয়া হলো তখন থেকেই মানুষের দুনিয়ার প্রতি আসক্তি বেড়ে গেল আজকে দেখেন আপনার দাওয়াতের মধ্যে চার আইটেম হলে আমি পাঁচ আইটেম খাওয়াতে হবে অমুক আয়োজনের মধ্যে পাঁচ আইটেম হলে ছয় আইটেম হইতে হবে অমুক এটা দিছে কেন আমি এটা দিতে হবে অমুক এটা করছে কেন আমি এটা করতে হবে আল্লাহ হেফাজত করে এজন্য আমার আমার খাওয়া যেন না হয়ে বরং আমি যেন অন্যকে খাইয়ে তৃপ্তি পাই ভোগের আনন্দের পরিবর্তে যেন আমার মধ্যে ত্যাগের আনন্দ তৈরি হয় এটা হলো রমাদান মুবারকের শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে আমার তৌফিক দান করে চার নম্বর হলো দান আল্লাহ রাসূল মিনার রিহিল মুরসালা যে বাতাস এসে যেরকম সবাইকে একসাথে দেয় ও কি গরিব না ধনী ও রাজা না প্রজা ও কি এটা দেখে না সবাই যে বাতাস কি লাগায় তার যে ফায়দা আছে আরাম সে আরামটা সবাইকেই দেয় অনুদানের বিষয়ে তখন সে বলছে যে ভাই আরবরা আজীব রমাদান যত দুষ্টমি পান্ডামি যা আছে সবকিছু তো আগে রমজান একটা ঢুকার পরে ওদের অবস্থা চেঞ্জ আবার রমজান যাওয়ার পরে দিন আবার চেঞ্জ কিন্তু পুরো রমজান এটাকে আলাদা অনুভব করে এই জন্য এমন অনুদান দেয় আজীব দান আমাদের বাংলাদেশের মধ্যে কেউ যদি পানি দেয় তো কেউ যদি পানি নিয়ে যায় পানি নিয়ে যাচ্ছেন কেন আচ্ছা পানিটা নিয়ে উনি কি করবেন খাবেন মানে পানি যে কেউ নিয়ে যাবে এটাই খেতে পারি না আজকে এখানে 5000 মুসল্লি 5000 মুসল্লি যদি একটা করে পানির বোতল দেয় 20 টাকা দিয়ে ক্ষমতা নাই কারণ সবার সবাই 20000 পানির বোতল দিয়ে দেন তো কেউ কেউ তো নিবে না ভাই সবাই নিয়ে গেল তো কি করবে থাকবে দিব একজন কেউ যদি নিয়ে যায় সেটা আমরা হইতে পারি এই যে আমাদের মানসিকতাকে ব্রড করি ব্রড করার একটা বড় মৌসুম হলো রমাদান অভাব যা সক্ষমতায় আছে দেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খাইতেছেন রমাদান মুবারকে তখন যখন কেউ এসে চাইতেন উনি বলতেন যে ঠিক আছে আর তো দেওয়ার মতো নাই তো উনি কি করতেন ওনার অংশটুকু ভাগ করে নিতেন ভাগ করে নিয়ে গিয়ে আলাদা গিয়ে ওরে দিয়ে বলতেন ঠিক আছে তুমি খাও ইফতার ছাড়া কিছু নাই বলে নিজের অংশটুকু যেটুকু আছে সেইটুকু দিয়ে দিতেন আমার আপনার কি অনুভূতি কয়জন আছি যে রমজানের 30 দিনে 30 দিন আমি কি করেছি
আমল করেছি 30 দিন আমি ইফতার করেছি করিয়েছি কয়জন আছে আমরা এইজন্য আমরা সেই জায়গা থেকে উঠে আসি যখন মানুষকে বেশি বেশি পরিমাণে ইফতার করাবো তো আমার মধ্যে মানুষের মহব্বত তৈরি হবে হিংসা আস্তে আস্তে চলে যাবে যত বেশি মহব্বত আসবে তত কি হবে হিংসা কমতে থাকবে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন পাঁচ নম্বর আমল হলো তিলাওয়াতুল কোরআন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হইতো ইমামু দারি হিজাওয়া উনি মদিনা শরীফের ইমাম ছিলেন ওনার আমল ছিল মদিনা শরীফের মধ্যে 10 তরাতে হাদিসে মুয়াত্তা ইমাম মালিক নামে একটা কিতাব আছে আমরা তো সবাই বুখারী শরীফকে চিনি আসাহুল কুতুব বাইদা কিতাবিল্লাহ ইমাম বুখারীর কিতাব আসার আগ পর্যন্ত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কিতাবকে আসাহুল কুতুব বাইদা কিতাবিল্লাহ বলা হতো কিতাবুল্লাহর পরে সবথেকে বিশুদ্ধ গ্রন্থ কোনটাকে বলা হতো ইমাম মালিক রাহমাতুল্লাহির কিতাব সেই ইমাম মালিক রাহমাতুল্লাহি মসজিদে ওই মধ্যে ক্লাস করাতে 10 দিনে হাদিসে উনি রমাদান মুবারক ঢোকার পরে 10 বন্ধ সারা দিন তেলাওয়াত করতে ইমাম বুখারীর ব্যাপারে পাওয়া যায় উনি প্রতিদিন এক খতম করে দিতেন এই পরিমাণে কোরআন তেলাওয়াত এবং তাদাব্বুরুল কোরআন কোরআনকে বোঝার চেষ্টা করা যে পড়া যে আমি দুই পারা তেলাওয়াত করব আমি এক পৃষ্ঠা করে তরজমা করব পুরো কোরআনটাকে অন্তত একবার আমি চিন্তা করে দেখি এই রমাদান মুবারকের মধ্যে একবার তরজমাটা করে দেখি যে পুরো কোরআন মধ্যে আল্লাহ তাআলা কি কি বিষয় বলছেন কি কি আমার কাছ থেকে চায় এইজন্য কোরআন কারীমের তিলাওয়াত খুব বেশি পরিমাণে করা এবং শোনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিব্রিল আমিনের দাওয়ার হইতো যে আল্লাহ রাসূল তাকে শোনাতেন তিনি আবার আল্লাহ রাসূলকে গুরুত্বেন শোনাতেন এইজন্য কোরআন কারীম যদি কেউ পড়তে নাও যায় আমরা জানি আমাদের মসজিদের মধ্যে রমাদান মুবারক উপলক্ষে কারী সাহেব বুঝলে তত্ত্বাবধানে কখন হবে জোহরের পরে না আসরের পরে আসরের পরে আসরের পরে কোরআন কারীমের এখানে দরস হবে আমরা যারা যারা কোরআন কারীম পারি না অবশ্যই আমরা আলিফ বা তা থেকে শেখার চেষ্টা করব যারা পাই তারা শুদ্ধ করার জন্য চেষ্টা করব শুধু কোরআন কারীম পড়লে হবে না শুদ্ধ করে করতে জানতে হবে আজকে এখানে যে যত মুসল্লিরা আমরা আছি প্রত্যেকই প্রত্যেকের হালত জানি যে আমি কতটুকু পারি কতটুকু পারি না লজ্জা করে কোনো লাভ নাই ভাই লজ্জা করে তো আমি পৃথিবীর কোনো জায়গার মধ্যে কোনো কিছু ছাড়তেছি না সবটুকু আমি নেওয়ার জন্য চেষ্টা করতেছি তো আল্লাহর পক্ষ থেকে রহমতটা নেওয়ার জন্য আমি চেষ্টা করি তো আমার এই চেষ্টার পরে সফলতা যদি নাও আসে আল্লাহ তাআলা আমার চেষ্টাকে যদি কবুল করে নেন এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সর্বশেষ আমল হলো ইতিকাফ করা হাদিস শরীফের মধ্যে ইতিকাফের অনেক ফজিলতের কথা এসেছে আল্লাহ রাসূল মদিনা শরীফের মধ্যে প্রতি বছর ইতিকাফ করেছেন এক বছর করতে পারেন নাই ইন্তেকালের বছর 20 দিনে ইতিকাফ করে ইতিকাফের হিস্সাকে পূরণ করে দিয়েছেন এইজন্য আমাদের আলহামদুলিল্লাহ এই বছর তিন তলার মধ্যে বাথরুমের ব্যবস্থাও হচ্ছে যেটা আমাদের অভাব ছিল সুন্দর এখানে গোসলের ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ এখানে খাবারের ব্যবস্থাও থাকবে এইজন্য আমরা সবাই মিলে যদি চেষ্টা করি বেশি পরিমাণের মুসল্লি আমরা চাই যে এখানে ইতিকাফে বসুক ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ আর যাদের যাদের তৌফিক আছে আপনারা অবশ্যই রমাদান মুবারকের মধ্যে ওমরা করবেন আল্লাহ রাসূল বলেছেন উমরাতুন ফি রমাদান তাআদিল হাজ্জাতান মাই যে ব্যক্তি রমাদান মুবারকের মধ্যে ওমরা করে সে আমার সাথে হজ করে যার সুযোগে আল্লাহ তাআলা কুলাবে রমাদান মুবারকের মধ্যে ছোট প্যাকেজ নিয়ে যান তিন দিনের জন্য যান যাবে ওমরা করবে মদিনা শরীফে সালাম জানাবে পরে দিন চলে আসবে এই যে রমাদান মুবারকের ওমরা আলাদা খুঁজিল চিন্তা করে দেখেন তো রসুলের সাথে হজ করা এই বৈশিষ্ট্য কয়জনের কপালে কুলাবে এই জন্য যদি সুযোগ থাকে অবশ্যই রমাদান মুবারকের মধ্যে কি করবেন ওমরা করবেন আল্লাহ রাসূলের সাথে হজ করার মধ্যে সব আল্লাহ তাআলা দান করবেন এখন রমাদান মুবারক আমাদের জন্য যেই অবস্থান নিয়ে আসছে যে কোয়ালিটি থেকে আমাদেরকে পৌঁছানোর জন্য রমাদান মুবারক আমাদের সামনে এসেছে আমরা সেই কথাগুলো সেই আমলগুলো করে নিজেদের জীবনকে ধন্য করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা সকলকে সঠিকভাবে সুন্দরভাবে রমাদান মুবারক কাটানোর তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ